জলপাইগুড়ির দুস্থ শিশুদের পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির গড়ল একটি স্বেচ্ছাসেবী সংগঠন শিশু চাইল্ড ডেভেলপমেন্ট ফোরাম। লকডাউনের সময় প্রত্যেক সপ্তাহের তিন দিন করে জেলার বিভিন্ন এলাকায় দুস্থ শিশুদের হাতে ত্রাণ তুলে দিয়েছে এই সংগঠনটি। এদিন জলপাইগুড়ির করলাভেরি চা বাগান অঞ্চলে শতাধিক শিশুর মধ্যে পুষ্টিকর খাদ্য, চাল, ডাল ও সবজি তুলে দেন সংগঠনের কর্মীরা। সেই সঙ্গে করোনা সচেতনতা বাড়াতে শিশুদের সামাজিক দূরত্ব বজায় রাখা ও ভালোভাবে হাত মুখ ধোয়ার পদ্ধতি শেখানো হয়, দেওয়া হয় মাস্ক। নমস্কার, আমরা আছি আজকে করলাভেলি থ্রি স্ট্রিট জলপাইগুড়িতে অবস্থিত একটা চা বাগান। এখানে তো মোটামুটি হাজারের উপরে শিশুরা আছে, তো আমরা সেরকম হাজারের উপরে হয়তো বা সাধ্য মতো দিতে পারলাম না। আমরা আসি জলপাইগুড়ি শিশু চাইল্ড ডেভেলপমেন্ট ফোরাম জলপাইগুড়ি, একটা স্বেচ্ছাসেবী সংগঠন। তো এখান থেকে আজকে আমাদের এই প্রোগ্রামে, মানে আমাদের এখানে আজকে উপস্থিত ছিলেন হচ্ছে জয়েন্ট সেক্রেটারি সীমা দাস, আমাদের গ্রুপের একজন সক্রিয় সদস্য স্বর্ণদীপ সরকার, আমাদের গ্রুপের প্রেসিডেন্ট সৌরভ ভট্টাচার্য, এছাড়াও এখানকার এলাকার যে পঞ্চায়েত দিদি রয়েছেন ওনার সহযোগিতায় আমরা আজকে এখানে কিছু বাচ্চাদেরকে হাত ধোয়ার যে সমস্ত কৌশল, যে সমস্ত পদ্ধতি, সেগুলা বরাবরের মতন এইবারও এখানে দেখানো হলো একটা অ্যাওয়ারনেসের মাধ্যমে। এছাড়াও এখানে কিছু কিছু বাচ্চাদের চাল, সবজি ওগুলো দিয়ে একটা খাদ্য তালিকা তৈরি করে একটা খাদ্য সামগ্রী এখানে পৌঁছে দেওয়া হলো। আশা করি পরবর্তীতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি, এবং এই সহযোগিতা পেলে আমরা আবার এই বাগান এবং জলপাইগুড়ি শহর এবং জলপাইগুড়ির বাইরেও যে সমস্ত নর্থ বেঙ্গল জুড়ে যে সমস্ত চা বাগান এবং আদার্স যে সমস্ত পূর্ব এলাকাগুলো রয়েছে সেখানে আমরা অবশ্যই এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেব। ধন্যবাদ। আমার নাম অঞ্জিলা লামা, আমি করলাভেরি টি গার্ডেনের পঞ্চায়েত এখানকার মেম্বার। এখানে আসে দিদিরা এনজিও চাইল্ড ডেভেলপমেন্ট থেকে, একদম ভালো লাগছে। মানে বাচ্চাদের 2 বছর থেকে 7-8 বছর অবধি মানে চাল সবজি বিতরণ করছে, আমাদেরকে মানে পাড়ের লোকে হেল্প করছে, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দিদিরা চাচ্ছে কি লিস্ট দিতে বলছে, তারপরে আমি আবার লিস্ট করে যাদের পায় নাই চাল সবজি পায় নাই ওদেরকে আবার দিতে হবে, ওইটাই বলি। আমি দিদিরাকে ধন্যবাদ।